పొసిబుల్ ఐ డోంట్ వాంట్ టు తీసుకో ఐ మీన్ ఇట్ బై కెట్లీటర్ దమ్ కొట్టు ఎలక్ట్రిక్ కెట్లీటర్ దమ్ కొట్టు ఎలక్ట్రిక్ లక్కదే కెట్లి కెట్లి ఇది ఎలక్ట్రిక్ ఐరన్ డ్రమ్ తో కావాలి అప్పుడు కెట్లి আর ওইটা আমার দিবেন রাইট সাইড হ্যাঁ 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 আর এই এটা তো একটা দিবেন লাগবে এই কিন্তু সব সিকল মাল লাগবে আছি এই মুহূর্তে এটা হলো জায়গাটার নাম কি ভাই চেয়ারম্যান ঘাটা ভাটিয়ারি ভাটিয়ারি তো ভাটিয়ারি চেয়ারম্যান ঘাটা শিপের মালামাল যেখানে পাওয়া যায় আর কি সেই জায়গাটাতে এই দোকানটাতে সব কিচেন মালামাল মানে জাহাজের যে কিচেনের যে মালামালগুলো থাকে সব মালামালগুলো পাওয়া যাচ্ছে জায়গাটার নাম হচ্ছে চেয়ারম্যান ঘাটা এটা কত ভাই 600 আর ওই যে ওইটা কত বললেন কিটলে আর এই ফ্রাই প্যানগুলো কি এক একটা এক এক রকমের দাম সবই তো জাহাজের সব কিচেন মালামাল এখানে জাহাজের কিচেনে যে সমস্ত মালামাল থাকে সেই মালামালগুলো দোকানটাতে আছে কত করে আর এগুলা ভাই এই যে এগুলা সাইজের উপরে দাম নির্ভর করে কত কেজি কত মাছ মুরগি কাটা যায় তাই তো এগুলো তো জাহাজের নাকি কত করে দাম বলো 200 টাকা না 220 220 করে
পাথরটা বাবা অনেক ভারী রে ভাই এটা কোথায় সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের এটা কি দেখি দে দাম চেষ্টা করবো ভাই এগুলোর দাম কত করে কেজি কেজি হিসাবে ১৪০০ টাকা কেজি এটা ১৪০০ টাকা কেজি আর এগুলো এগুলো ভাই সেট কত এটা ১২,০০০ টাকা সেট কয়টার এটা ৫টার সেট সব ১২,০০০ আর এগুলো কত করে ভাই ওটা ১,০০০ ওটা কোন জায়গার জার্মানির জার্মানির ১,০০০ টাকা জার্মানির তৈরি ফ্রাই প্যান ৮৫০ টাকা করে দে তো এগুলো কি একদম ভাই বলতে ভিডিও ভিডিও দেখে কিন্তু এরা আসছে চাইছেন রাখবেন কত ভাই অনেক দূর থেকে আসছে থাকবে এগুলো শিখে না কোথাও বাড়ি খায় মাথার খায় কথা চাই এই মালকে দেবো ভাই এই মালগুলো কি জাহাজ থেকে সরাসরি কিনেন আপনারা শিব থেকে কিনে আনেন সরাসরি আপনি কি দিচ্ছেন নাকি আমাদের দুইটা ১,০০০ টাকা এই আয়রনগুলি কি শিপের অরিজিনাল শিপের দেখেন হ্যাঁ এই আয়রনটার প্রাইস কত ১২৫০ জামান কোথায় লেখা দেখেন দেখেন কি আপনি চেক করে দেবেন ঠিক আছে কিনা সব করে দেবেন এখন এই এই আয়রনটা দিয়ে এইটা দিয়ে ওইটা দিয়ে একটা সেট করেন সেট করে কয় টাকা রাখতে পারবেন আমাদের আয়রন প্রয়োজন ও আমাদের মাল নেবেন ব্যবহার করে তারপরে যদি খারাপ হয় ম্যাক দিয়ে ঠিক আছে কিনা দিলব মাল ম্যাক করব না এখন কত টাকা নেবেন বলেন এই তিনটা ওই ফ্রাই প্যান আয়রন আয়রন এটা এই ফ্লাক্স আয়রন কি আপনার কাছে আর আছে এটা সারা এটা তো রাখছেন মানে আর একটু ফ্রেশ দিব একদম ইন্টার 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 ওটা দিয়ে এটা ওখানে উপরে যে আয়রন